জনসাধারণের শরীর ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক ডক্টর রাহুল মণ্ডল মহকুমা জুড়ে মিষ্টান্ন খাবার দোকানে হঠাৎ অভিযান চালিয়েছেন। এদিন মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে অভিযান চালানো হয় চাঁচল সদর এলাকার নেতাজি মোড়ের মিষ্টান্ন দোকানগুলোতে। অঢাকা অস্বাস্থ্যকর খাবার, বাসি পচা মিষ্টিতে মাছি ভনভন করছে, অনেক দিনের ক্ষীর ফ্রিজে ঢুকিয়ে রেখে বিক্রি করছে, এছাড়াও মেয়াদে শেষ হওয়া মিষ্টি বিক্রি করছে দোকান মালিক বলে অভিযোগ। তার সঙ্গে দোকানের পরিবেশের সাথে মিষ্টি তৈরির বেহাল দশা দেখে হতবাক খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল মণ্ডল। মিষ্টি প্রস্তুতকারকের জায়গায় আধিকারিকরা গন্ধের দাপটে দাঁড়িয়ে থাকতেও পারেননি। একাধিক মিষ্টির দোকানের ফুড লাইসেন্সও নেই, যদিও নেতাজি মোড়ে সব থেকে বড় মিষ্টির দোকানটি সেক্ষেত্রে ক্লিন চিট পেয়েছে। নোটিশ ধরিয়ে বাকি দোকানগুলোকে এক সপ্তাহের মধ্যে লাইসেন্সভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা আধিকারিক। তার পাশাপাশি দোকানে মিষ্টি তৈরির ব্যবস্থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার করার নির্দেশ দিয়েছেন। এদিনের খাদ্য দপ্তরের অভিযানে খুশি চাঁচলবাসী। অভিযান চলাকালীন বেশ ভিড় জমায় পথ চলতি স্থানীয় মানুষেরা। শেষে মিষ্টান্ন খাদ্যের মান খতিয়ে দেখতে কেমিক্যাল মিশ্রণ করে ছয়টি দোকানের নমুনা সংগ্রহ করে নিয়ে যান আধিকারিকেরা। জেলা খাদ্য সুরক্ষা দপ্তর থেকে একটা সার্ভিলেন্স ড্রাইভ করছি। মেনলি আজকে আমাদের টার্গেট ছিল যেখানে দুধ এবং দুধজাত প্রোডাক্টগুলো যাতে তাদের ভেজাল রোধ এবং তার পুষ্টিগত মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আজকে আমাদের মেনলি উদ্দেশ্য ছিল যেখানে দুধ এবং দুধজাত প্রোডাক্টে ব্যবহার হয়, যেমন মিষ্টির দোকান, ওখান থেকে ছানা তৈরি হচ্ছে, আপনার পনির তৈরি হচ্ছে, দই তৈরি হচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে, তো তাদের কিছু ভেজাল হচ্ছে কি না, তো তার জন্য আমরা স্যাম্পলিং করছি। আমরা তার নমুনা নিচ্ছি, নিয়ে আমাদের জেলা ল্যাবরেটরিতে পাঠাবো বা রাজ্য ল্যাবরেটরিতে পাঠাবো এবং সেখানে গিয়ে তার অ্যানালাইসিস হবে এবং তার রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী অ্যাকশন নেব। ফুড ইন্সপেক্টর ডিস্ট্রিক্ট থেকে এসেছিল, কী দেখলো? সব জিনিসপত্র সব দেখলাম, দেখলো রং, এসব খাবার কোয়ালিটি, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এসব দেখলো। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পুজো স্টাইল আইকন .stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা তিনজন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা তিনজন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।